একটি তোশিবা 32 ইঞ্চি এলসিডি টেলিভিশন, এটা হচ্ছে প্রবলেম হচ্ছে কিছুক্ষণ চলে অফ হয়ে যায়। হ্যাঁ, এই অফ হয়ে গেছে, একটা এলসিডি টেলিভিশন কিছুক্ষণ চলে অফ হয়ে যায়। এটা হচ্ছে মাদারবোর্ড, পাওয়ার কন্ট্রোল বোর্ড বা পাওয়ার সাপ্লাই। এটা
বিসিসি আছে, বিসিসি মানে বিসিসি আছে আমাদের 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত এখানে দেওয়া যাবে। আমরা জিএনডি আমরা দেব, আর এডিজি অ্যাডজাস্টমেন্ট দেব, আর ইএনএ দেব। এই জিএনডি তার এই দুইটা আমরা একসাথে পেঁচে নিলাম। তারপরে আমাদের বিসিসি মানে আমাদের এখানে 12 ভোল্ট যেটা আছে এটা দুইটা আমরা একসাথে পেঁচে নিলাম। নেওয়ার পর আমরা অ্যাডজাস্ট আর হচ্ছে ইএনএ আমরা দুইটা আলাদা রাখলাম, এই একটা তার, এই একটা তার আলাদা রাখা হলো। এই ইনভার্টার লাগিয়ে আমরা এই এলইডি লাইটগুলো আমরা এখন জ্বালাবো। নেগেটিভ থেকে আমরা এখানে পজিটিভ সিরিজ লাইন করলাম, আবার এখান থেকে পজিটিভ থেকে আমরা এখান থেকে আমরা নিয়ে আমরা নেগেটিভ থেকে নিয়ে আমরা এই পজিটিভ দেওয়া হলো। দেওয়ার পরে আমরা এখন এই পজিটিভ আমরা এই পজিটিভের লাল যে কেবেলটা আছে আমরা এখানে সংযোগ করে দিয়ে দিলাম। আর আমরা হচ্ছে এখানে লাইন দেওয়ার পর আমরা এখন এটাকে টেস্ট করে দেখব। এখন এটা বাদ দিয়ে দিব, এখন এটা পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে এলসিডি আর এটা আছে আমাদের এলইডি ইনভার্টার। আমরা এখন এই এলইডি ইনভার্টার আমরা এখন লাগাবো, এটা আমরা এখন রেখে দিব। আমরা এটা 12 ভোল্ট নেব, আর এখান থেকে একটা জিএনডি নেব আমরা এখানে। আমি এখন এই এলসিডি টেলিভিশনকে আমরা এখন আমি এখন এই এলইডিতে রূপান্তরিত করেছি, এবং কিভাবে আমরা এটাকে করা হলো। এখন আমরা একটা এখানে একটা ইনভার্টার আমরা এখানে লাগানো হয়েছে, যেটা হচ্ছে কমন একটা ইনভার্টার, আমরা এখানে মার্কেটে সব জায়গায় পাওয়া যাবে এই ইনভার্টারটা। বিসিসি হচ্ছে 12 ভোল্ট থেকে 24 ভোল্ট, ইএনএ হচ্ছে আমাদের এখানে ইনভার্টারের হচ্ছে ইনভার্টারের ভোল্ট যেটা দেওয়া লাগবে অন করার জন্য, আর জিএনডি হচ্ছে গ্রাউন্ডিং, আর এডিজি হচ্ছে ওপেন। আমাদের এখানে বিআইএন এখানে আমাদের এখানে 5টা বিআইএন আছে, জিএনডি আছে 5টা, তারপর আছে ইরোর আছে আমাদের এখানে, ইরোর আছে একটা, এসটি বাই মানে স্ট্যান্ড বাই আছে, এ অবলিক ডি আছে, আর আছে এসইএল আছে সেল। এখানে একটা আমি সংযোগটা এখানে একটু ড্রয়িং করে দিয়েছি। এই যে জ্যাকটা ছিল, জ্যাকটা আছে আমাদের পাওয়ার বোর্ড থেকে আসছে, পাওয়ার সাপ্লাই থেকে আসছে। এই 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 হ্যাঁ এই পাওয়ার সাপ্লাই থেকে আমাদের এখানে এই জ্যাকটা আমরা এখানে যে জ্যাকটা আমরা এখানে লিখেছি, এই জ্যাকটা হচ্ছে আমরা এটা আমরা সংযোগ এখানে দিব। আমরা হচ্ছে 12 ভোল্ট থেকে 24 ভোল্ট হচ্ছে আমরা এই সংযোগটা আমরা দেবো বিসিসিতে দেবো, এবং আমরা এখানে জিএনডি দিয়েছি আমরা 5টা জিএনডি, একটা কানেকশন দিয়ে আমরা জিএনডিতে দেওয়া হবে এখানে। এখানে এ ডি এ অবলেক ডি লেখা আছে, এই ডি অবলেক অবলেক যে এখানে 3.3 ভোল্ট আমাদের এই ইএনএর সাথে সংযোগ হবে পেয়েছি, এটা আমরা 3.3 ভোল্ট এটা আমরা লাগাবো, সংযোগ দেব ইএনএর সাথে আমরা সংযোগ দেব। আমরা এখন ভোল্টেজটা আমরা এখন দেখে নিচ্ছি, এই আছে আমাদের এসএসএ ভোল্টেজটা এখানে, এই আছে আমাদের 24 ভোল্ট।
এই হচ্ছে আমাদের এলসিডি, এটা ছিল আমাদের। আমরা এখন এটা পরিবর্তন করে আমরা এলইডি লাইট লাগানো হলো, আর এর সাথে এটা ছিল, এটা আমাদের নষ্ট ছিল। আমরা এটা নষ্ট হওয়াতে আমাদের এখানে এটা পাওয়া যায় না। আমরা এই টিভিটা আমরা এখন এলইডিতে রূপান্তরিত করে দেওয়া হলো। ইজি টেক বিষয়ের সাথে থাকবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।